ইউএস বেঙ্গল শারদ সম্মান পুজো পরিক্রমায় এখন আমরা এসে উপস্থিত হয়েছি উত্তর কলকাতার অত্যন্ত প্রসিদ্ধ এবং অত্যন্ত পুরনো একটি পুজো কুমোরটুলি পার্কে। এবারে এই পুজোর থিম এবং প্রতিমা নিয়ে জানবো এখানকার উদ্যোক্তাদের কাছে। আমরা যারা কলকাতায় থাকি বা পশ্চিমবঙ্গে থাকি, তারা সবাই জানি যে দুর্গাপুজো মানে হচ্ছে একটা বিশাল কলরব, প্রচুর জনতা, প্রচুর উৎসাহ। কিন্তু বিগত দুটো বছর ধরে মহামান্য হাইকোর্টের নির্দেশে পুজোয় এই উৎসাহ কিছুটা হলেও তো ঘাটতি হয়েছে। আমরা আশা করছি যে আসছে বছর যদি সমস্ত কিছু ঠিক হয়, তাহলে আমরা আবার কলকাতার পুজোকে পুরনো অবস্থায় ফিরে পাবো। সেই কনসেপ্টটা নিয়েই এখানে একটা পুজোর কলরব তৈরি করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে প্রচুর পরিমাণে সমর্থন রয়েছে এবং প্রচুর পরিমাণে মানুষ রয়েছে যারা মাকে ঘিরে একটা কলরব বা উৎসাহ বা মানে একটা পরবে মেতে উঠেছে, এই ভাবটা এখানে রাখা হয়েছে। আপনারা আলোকসজ্জাটা একটু অন্যভাবে করেছেন, তো এই আলোকসজ্জাটার ব্যাপারে যদি একটু বলেন। আমরা এখানে যেহেতু উৎসবটা দেখাতে চেয়েছি, সেই জন্য এখানে ড্রিম কিছুই নেই, একদম যা আছে ঝকঝকে, যেটা উৎসব, যেটা আমাদের প্রাণের আলো, সেই প্রাণের আলোটাকে দেখানো হয়েছে। মা প্রতিমার যে আঙ্গিক, সেই আঙ্গিকটা কিসের আদলে তৈরি? এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণই পুরোটাই কল্পনায়। আমরা এখানে যে মূল কনসেপ্টটা রাখা হয়েছে সেটা হচ্ছে যে যেহেতু করোনাতে প্রত্যেক মা চিন্তিত তার সন্তানকে নিয়ে, থার্ড ওয়েভ আসবে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জন্য আমরা দেখিয়েছি এখানে মা তার নিজের আঁচলে নিজের সন্তানকে ধারণ করে নিয়েছে, সুরক্ষিত রাখার চেষ্টা। আপনি যে জল রেখেছেন, সেই জলের মাধ্যমে আপনাদের এই কল্পনা কোন জায়গায় স্থান? জলটার কনসেপ্ট হচ্ছে যে আমি চোখে যেটা দেখতে পাচ্ছি অন্তরেও যেন সেটা অনুভব করতে পারি, এটা জলের মাধ্যমে দেখানো হয়েছে। আপনাদের প্রতি বছরই তো প্রচুর মানুষ আসেন, এবারে তো আমাদের জানি মহামান্য আদালতের একটা নির্দেশ রয়েছে, তো সেই নির্দেশটাকে মেনে আপনাদেরকেও পুজো করতে হবে, তো আপনারা আপনাদের কমিটির পক্ষ থেকে আলাদাভাবে কোনো ব্যবস্থা নিচ্ছেন? আপনারা দেখতেই পাচ্ছেন সামনে পুলিশ একটি গার্ডরেল লাগিয়ে দিয়ে গেছে, অর্থাৎ ওই পর্যন্তই দর্শক এখানে আসতে পারবে। এজন্য আমরা গতকাল রাত থেকে, এই নির্দেশটা আসার পর থেকেই গতকাল রাত থেকে আমরা বিশেষ ব্যবস্থা নেওয়া শুরু করেছি, যাতে দর্শক ওখানে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে প্রতিমা দেখতে পারে, মণ্ডপ দেখতে পারে এবং নির্বিঘ্নে বেরিয়ে যেতে পারে। সেই জন্য পুরো ব্যবস্থাটা, প্ল্যাটফর্ম যেটা এখানে করার কথা ছিল, যেটা দর্শক এই পর্যন্ত আসার কথা ছিল, সেই প্ল্যাটফর্মটাকে আমরা অন্যভাবে রূপ দেওয়ার চেষ্টা করছি। 2021-এ কী হবে আমরা কেউই জানি না, কিন্তু 2022-এ সত্যিই যেন আবার বাংলার মানুষ এইভাবে কলরবে মেতে উঠতে পারে, সেই ভাবনাকেই সঙ্গী করে এগিয়ে চলেছেন কুমোরটুলি পার্কের যারা উদ্যোক্তা, তাদের এই উদ্যোগ এবং চিন্তা সফল হোক।